সময় কারেন্টটা যাহারে কি গরম পড়ছে, যাই বাগান যাই একটু বহিকে। বাসার মধ্যে তো গরমে জল থাকতেই পারতেছে না, কারেন্ট চলে গেছে এই টাইমে আবার। কি খবর ভাবি আপনার? ভাইয়ের কি খবর? জানেনি তো আপনার ভাই কলেজের প্রফেসর না, সে তো প্রচন্ড ব্যস্ত, সেই সকালে কখন গেছে আবার যে কখন আসে বলাই যেতেছে না। ওহো আচ্ছা আচ্ছা, সে তো প্রচন্ড ব্যস্ত না কাজ নিয়ে। তা ভাবি ভাই কেমন আছে? ভালো আছে। সে তো কলেজের প্রিন্সিপাল না, তার তো একদমই সময় নাই, সে সবসময় ব্যস্ত থাকে। আসেন বাড়িতে নিয়ে আসেন একদিন। তা আসবো নে, আর আসবো কখন? কোন সবসময় ছাত্রছাত্রীরা ভর্তি হইতে আছে, ফর্ম ফিল আপ করতে আছে, এই সেই নিয়ে এত ব্যস্ত থাকে, কখন আসবো কোন? ভাবি তা আপনার কাপড়টা কিন্তু অনেক সুন্দর এসেছে, ভাইগিরা দিছে নাকি? হ্যাঁ ভাবি, আর কইেন না, সে প্রিন্সিপাল না অনেক টাকা তো বেতন পায়। এই কাপড় সাধারণত এই কাপড় তো এমনি বাড়িতে পরার জন্য, অত নমনের কাপড় জামার আইনে প্রতি সপ্তাহে সপ্তাহে আসে অনেক। আপনি তো কিছু কইতেছেন না, খালি শুনতেছেনই। শুনছি কলেজে হে ও চাকরি করে, এখন কি চাকরি করে সেটা তো জানি না ভাবি, আমি বলতে পারতেছি না। ভাবি এটা একটা কথা বললেন আপনি, ভাই কলেজে চাকরি করে কি চাকরি করে এটা কইতে পারেন না আপনি? আপনার হের গরের বউ, আপনি এই কথা কইতে পারবেন না? আমরা তো জানি আমগো জামাই কি চাকরি করে না করে, সবকিছুই কয়, নিশ্চয়ই প্রফেসর প্রফেসরই হবে তাই না বিবি? হইতে পারে হইতে পারে, আসলে আমি তো সঠিক জানি না, আমি সঠিক জানি না, আপনি আমার কাছে বলুন না বিবি। হ্যাঁ ভাই কি করে আপনি এখন পর্যন্ত জানেন না, এটা একটা কথা বললেন আপনি। ওই যে বললাম বিবি, আমি যাই না সে আপনারা বলুন না আবার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাবি তাহলে আমি একটু বাসায় যাই, আর ওনার আবার আসার সময় হয়েছে তো। আচ্ছা যান, আমি তাহলে ঘরে কাজটা সারি গেছে, কালকে আবার আসবো। আচ্ছা আসেন তাহলে। হ্যাঁ আচ্ছা। কি সুন্দর একটা শাড়ি পরে আইছে, দেখ পরি মন যাইতাছে, তার জামাই বলে প্রিন্সিপাল, তারপর প্রচুর টাকা পয়সা, এটা দেয় ওটা দেয়, বোর্ডে প্রত্যেক দিন একটা করে শাড়ি কিনে দেয়, বাড়িতে কাজের মেয়ে রাখছে, প্রচুর পরিমাণ গয়না পরে, আবার যে মিষ্টি ভাবি তার জামাই তো প্রফেসর, কি বড় বড় গল্প করে, আর আমার জামাই, আমি তো তোমার কিছু গল্প করতেই পারি না। আমার জিজ্ঞাসা করে তোমার জামাই কি করে, খালি আমি কইতে পারি যে আমার জামাই কলেজে চাকরি করে, কি চাকরি করে তা তো জানি না। তুমি কি চাকরি করো গো? তুমি কি চাকরি করো গো? তোমার অন্য জায়গায় গল্প করো না বকি রে, আমি যদি কলেজে না যাই ওই প্রিন্সিপাল আর প্রফেসর এর তো ভিতরেই ঢুকবার পারবো না, তাগুছে আমি বড় র‍্যাঙ্কের চাকরি করি। আমি যদি মনে করো যে যাইয়া যদি ঘন্টায় বাড়ি দেই ঠিক আছে, সমস্ত কলেজের ছাত্র ছাত্রী মনে করে তো যাবো গা, কলেজ বন্ধ হয়ে যাবো গা, একদিন না গেলে পরে কলেজই বন্ধ থাকবো, তাহলে তাগো আমি র‍্যাঙ্কের চাকরি করি না, আমি অনেক বড় চাকরি করি, এই গপ্প করবা তুমি?
তাই অনেক বড় চাকরি করো তুমি তো অনেক বড় চাকরি করি না হে কোনে আমার নাকি তুলো না তাহলে যে আমার এসে এন্ন শাড়ি পরে রাখো কি লিগা আরে বুঝবা না একটু কম দামা জিনিসই পরা ভালো কম দামা জিনিসই পরা ভালো পাশের বাড়ির ভাবির কত সুন্দর সুন্দর দামি শাড়ি পরে আর আমি 200 টাকা 300 টাকা শাড়ি পরে থাকি ভালো লাগে না হাই রে হাই রে কি বা কইরা বুঝামু কি দা বুঝাবা তুমি আমারে তুমি তো কইতেই পারো তুমি এত বড় চাকরি করো তুমি তো বড় চাকরি করো তোমার টাকা অল্প কে হ্যাঁ তুমি মাসে তো কম টাকা নেছো কি লিগা নিশ্চয় তুমি অন্য জায়গায় টাকা খরচ করো তাই না সত্যি কথা কও কিন্তু একদম সত্যি কথা কও আমার কাছে মিথ্যা কথা বলবা না কও কও কি করো কার জায়গা দাও আরে হলো আমি চাকরি করি বড় ক্ষমতা আমার বেশি কিন্তু বেতনটা একটু কম পাই আড়া কথা হ্যাঁ আমি যদি খুইলা দেই তেলি মনে করো যে প্রিন্সিপাল প্রফেসর হেরা যাইতে পারবো আর আমি যদি খুইলা না দেই তাহলে হেরা যাবার পারবো না তাহলে ক্ষমতাটা কার বেশি আমার না হ্যাঁ গো আমার দরজা খুললে বোবার পাবো না খুললে বোবার পাবো না খাবার আমি বলছিলাম না যে আমার জামার কাছে শুনাই আপনার কাছে কমু মনে আমার জামার ক্ষমতা আপনার জামের থেকে অনেক বেশি বুঝতে পারছেন তাই নাকি ভাবি আমার জামার কত বড় ক্ষমতা তাই নাকি ভাবি এত বড় ক্ষমতা আপনার জামার তার কি করে শুনি কোন তো ভাবি কোন তাইলে হোনেন আমার জামা যদি ইচ্ছা করে কয় বাড়ি দিয়া কলেজ ছুটি দিবার পারে বুঝছেন আর আপনার জামাই গো মুরা তো নাই যে ছাত্র ছাত্রী গো ফিরাবো বুঝতে পারছেন তাহলে বুঝেন না লাগে আমার জামার কত বড় ক্ষমতা শুনতে কথাই তো ঠিকই তো বলছেন রে আচ্ছা ভাবি তাহলে আজকের মতো আমরা যাই গে হ্যাঁ আর ভাবি নন যাই গে তুমি যাই নি আমি দিমুনি আসলে আবার হ্যাঁ যাবি দিতে এখন আপনার মুখ তো আজ শুকায় আজ শুকাইছে এতদিন তো খালি জামাই গো বড় বড় গপ্প করছেন আমি ঠিক কবার পারি নাই এখন আমি কবার পারবো যে আমার জামাই খুব বড় পোস্টে চাকরি করে তুমি কি আর চাকরি করো কি আর তুমি প্রিন্সিপাল প্রিন্সিপাল কও তোমার এটা কোনো চাকরি হলো আরে বাবারে কি হইছে কথাটা জানলাম না বুঝলাম না কি হইছে কি হবো ও যে বম্বল আছে না বম্বল রুবির জামাই হে নাকি হলো বড় পোস্টে চাকরি করে হে নাকি আমাকে মুখ বরাবর কত কত করে দিল খুব বিপদে পড়ছি স্যার কি হয়েছে এই বুঝাবারই বাচ্চা ছিল ব্যাপারটা তো বুঝলাম না স্যার ব্যাপার হলো যে আমাকে কলেজে যে বম্বল যে চাকরি করে এই বম্বলের বউ আয়া তো আগে কিটা কি উল্টা পাল্টা বুঝাইছে হ্যারির বলে ক্ষমতা বেশি আমাগের বলে কোনো ক্ষমতাই নেই কে এমন ক্ষমতার কথা কইছে যে আমার জামাই যদি খুইলা দেয় তালি সে এরা বোবার ভরে আর খুইলা না দিলে বোবার ভরে না বহুত কথা কইছে তারপরে আর যদি এমন সব করেন আপনি এ দেখো না কয় যে কলেজে বলে আবার নাকি যদি ওই যে বেল বাড়ি দেয় বাড়ি দিলে বলে কয় যে সব ছাত্রদের বাড়ি যায় আমনগো আমার
মগরাটা কথা কই ও যা কইছে সম্পূর্ণ সত্যি কথাই কইছে মিছা কথা তো না কি সব সত্যি কথা কইছে তার মানে ওর জামাই অনেক বড় পোস্টে চাকরি করে না ঠিক আছে ওর জন বড় চাকরি করে ওর তাহলে বড় চাকরি নিয়ে থাক আমি তোমার বাইতে আর থাকতাছি না আমি এত অপমান হইরো না আমার সামনে বড় বড় করে আমার মুখে তুমি কই দে আর আপনাকে তো কি আছে না আমার তো বড় পোস্টে চাকরি করে এই দেখো না আমি তোমার বাইতে খাম না ওকে জামাই এত বড় চাকরি করে তোমার ছোট চাকরি করো তোমার বাইতে খামু না এটা কি দেখি গো স্যার এখন বুঝাবারি বাচ্চা সিনা পাইতে এই কথা নিয়ে বুঝাবা কি দিয়ে সংসারের ভিতরে অশান্তি লাগাই দিছে এই বম্বল বম্বলের বউ কত করে যে বুঝাইতাছি আরে আমার কথা শুইনা নাও ও যা কইছে কথাটার খারাপ ওখানে কথা সত্য এই সত্য কর লগে লাগে বাজে পাত খামু না খামু না বাইতে দিয়ে জেতা ভালি শুরু করছে বাধ্যতা মতো স্যার আমি আপনার কাছে আইছি যে আপনি এর একটা সমাধান করেন আরে শুনো সমাধান কি করমু সমাধান তো তোমরা তার জানা কলেজে কলেজে আমরা থাকি এখন মনে করো যে এই কলেজের যে অফিসের চাবি সম্পূর্ণ থাকে ও যে কইছে যে আমি খুলে দিলি সিনা হেরা ঢুকতে পারে ঠিক কইছে কিসেরে ও চাবি দিয়ে খুলে দেয় তারপর ধরলো কলেজে কাজ আরম্ভ হয় রাওয়ার আরম্ভ হয় বুঝো নাই বিষয়টা হইলো ভাবি আমাদের কথাটা বুঝছে এই তুমিও বুঝো ও তো আমার কলেজে করে হলো দপ্তরির চাকরি বুঝার পারছে আমাদের অফিসের চাবির যে জোভাড়া আমরা ওরের কাছে রাখি আর হইলো ওই যে বাড়ি দিলে যে ছাত্র ছাত্রীর জায়গা আমরা যে ফিরাবার পারবো না যে কথাটা কইছে কথাটা ওরাও ঠিক আছে ও তো হইলো বেলে বাড়ি দেয় আমরা অর্ডার দেই ও বেলে বাড়ি দেয় বাড়ি দিলে ছাত্ররা জায়গা ছুটি হয়ে গেল না এই হইলো চাকরি পোস্ট এটা তোমরা বুঝো নাই এখনো এখন তোমরা বুঝা দেখো যে কার চাকরি বড় আর কার চাকরি ছোট বুঝলাম ভাবি রুমের জামাই তাহলে দপ্তরি